বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার ইমরান হাসান, টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজার হিকভিশন বাংলাদেশ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হিক পার্টনার প্রোয়েক্টটি থেকে আমাদের ডিস্ট্রিবিউটেড আরএমএ হাউসে আপনাদের হিকভিশন রিলেটেড প্রোডাক্টের আরএমএ সাপোর্টের জন্য রিপেয়ার রিকোয়েস্ট করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার মোবাইল হ্যান্ডসেটে হিক পার্টনার প্রোয়েক্টটি ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি লগ ইন করবেন। আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদেরকে পুরো প্রসেসটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হিকপার্টনার অ্যাপসে লগ ইন করার পর আপনি মোর নামে একটি অপশন দেখতে পারবেন। এই মোরে চলে যাবেন। মোর থেকে আপনি সাপোর্ট অপশন দেখতে পারবেন। সাপোর্টে আরএম এর জন্য একটি লোগো বা আইকন দেখতে পারবেন। আরএম এতে ক্লিক করার পর আপনি এখানটাতে রিপেয়ার রিকোয়েস্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। এই রিপেয়ার রিকোয়েস্টে গিয়ে আপনি আপনার রিপেয়ার রিকোয়েস্টটি করবেন। রিপেয়ার রিকোয়েস্টের জন্য আপনি যেই প্রোডাক্টের জন্য রিপেয়ার রিকোয়েস্ট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি সর্বপ্রথম অ্যাড করে নেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনি স্ক্যানও করতে পারবেন আপনার বারকোড কিংবা কিউআর কোডটা, এবং আপনি চাইলে সিরিয়াল নাম্বারটা ম্যানুয়ালিও এন্টার করতে পারেন। তা আমি স্ক্যান করে দেখাচ্ছি, কারণ ম্যানুয়ালি আপনারা সবাই পারবেন। এখানটাতে দুটো বারকোড আছে, নিচেরটা আমার ম্যাটেরিয়াল কোড, সো ওটা আমার লাগবে না, আমার শুধুমাত্র সিরিয়াল নাম্বারটা। তো ওটা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার নিয়ে নিয়েছে। আপনি চাইলে কিন্তু একের অধিক প্রোডাক্ট যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এখানটাতে অ্যাডে ক্লিক করে একই পদ্ধতিতে আপনি বাকি প্রোডাক্টগুলো অ্যাড করে নেবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানটাতে বাই ডিফল্ট আপনার লোকেশন অনুযায়ী মোবাইলের আপনার লোকেশনটি, নিয়ারেস্ট যেই রিপেয়ার সেন্টারটি আছে সেটি চলে আসবে। আপনি চাইলে আপনার মতো করে এখানটাতে এই অপশনে ক্লিক করে আপনি আপনার নিয়ারেস্ট রিপেয়ার লোকেশন, আই মিন আরএমএ লোকেশন চেঞ্জ করতে পারবেন। এখানটাতে আপনি ম্যাপে দেখতে পারবেন যখন হিকভিশনের প্রত্যেকটা রিপেয়ার স্টেশন ম্যাপে আপলোডেড হয়ে যাবে তখন আপনি এভাবে করে অনেকগুলো লোকো আপনার নিয়ারেস্ট দেখতে পারবেন। যখনই আপনি আপনার নিয়ারেস্টটা ক্লিক করবেন তখনই নিচে এইভাবে করে অ্যাড্রেসটি শো করবে। তো আমি এই মুহূর্তে যে অ্যাড্রেসটি আমার এখানটাতে আছে নিয়ারেস্ট, আমি সেটাই দিয়ে প্রসিড করছি। যখন আপনার প্রোডাক্ট অ্যাড করা সম্পন্ন হয়ে যাবে আপনি কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর আপনি আপনার শিপিং অ্যাড্রেসটা এখান থেকে দেখে নেবেন। যদি মনে হয় এডিট করার প্রয়োজন হচ্ছে তাহলে আপনি এখানটাতে ক্লিক করে এডিট করে নিতে পারবেন। আর যদি মনে হয় যে না, আপনি আপনার এই অ্যাড্রেসে প্রোডাক্টটি রিসিভ করতে চাচ্ছেন না, তাহলে আপনি এখানটাতে নিউ অ্যাড্রেসে ক্লিক করে নতুন করে অ্যাড্রেস ক্রিয়েট করে নিতে পারবেন। বাকি যে ইনফরমেশন গুলো দেখে নেবেন। এরপর আপনি এখানটাতে অবশ্যই ফল্ট ডেসক্রিপশন দিতে হবে, কি কারণে আপনি এই প্রোডাক্টের জন্য আরএমএ ক্লেম করছেন। আপনি আপনার মতো করে দিবেন, আমি আপাতত আমার মতো করে লিখছি। অবশ্যই শিপিং মেথডটা এরপর সিলেক্ট করে দিবেন যে আপনি কিভাবে প্রোডাক্টটা শিপিং করবেন, বাই শিপিং সেন্টার বাই মাইসেলফ। আমি মাইসেলফ দিলাম। এর পরবর্তীতে রিমার্কসে যদি আপনি কিছু লিখতে চান তাহলে লিখবেন, না লিখলে আপনি সাবমিট আছে এখানটাতে সাবমিট করে দিবেন। আমি সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন আপনার রিকোয়েস্টটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে গিয়েছে। এরপরে আপনি যখনই ব্যাক করবেন আরএমএ লিস্টে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আপনার জন্য একটি আরএমএ ট্র্যাকিং নাম্বার ক্রিয়েট হয়ে গিয়েছে বাই ডিফল্ট। এখন আপনি যখনই আপনার এই প্রোডাক্টটি ডিস্ট্রিবিউটরদের হাউসে পৌঁছে দিবেন তখন আপনি এখানটাতে শিপ টু ডিস্ট্রিবিউটর এই অপশনটি ক্লিক করে দিবেন। তো ফর এক্সাম্পল আপনি ক্রিয়েট করার সাথে সাথে পাঠিয়ে দিয়েছেন, দ্যাট মিনস শিপ টু ডিস্ট্রিবিউটর ক্লিক করে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর আপনার রিকোয়েস্টটি ডিস্ট্রিবিউটরের কাছে চলে গেছে। এখন যদি আপনি ডিটেলস দেখতে চান এবং ডিস্ট্রিবিউটর পরবর্তীতে যদি এটার বিষয়ে যে যে পদক্ষেপগুলো নিবে সেগুলো কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে এবং আপনার এই টিকেটের রিকোয়েস্টের নিচে আপনার কাছে সবকিছু শো করবে। এখানটাতে দেখতে পাচ্ছেন আপনার যে আরএমএ অর্ডার নাম্বার সেটা এখানটাতে চলে এসেছে বাই ডিফল্ট। পরবর্তীতে আপনি যদি আরএমএ তে যোগাযোগ করতে চান তাদেরকে এই আরএমএ অর্ডার নাম্বারটি যদি শেয়ার করেন তাহলে তারা আপনার প্রোডাক্টের বর্তমান যে অবস্থা সেটা আপনাকে বলতে পারবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।